লালগোলার ব্লকের মানিকচক এলাকার রেন্টু শেখ নামে একজন 38 বছরের মানুষ বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ফিরে আসার সময় একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। তা আমাদের আমরা খবর পেয়ে আমাদের এমপি খলিলুর রহমান সাহেবকে আমরা জানাই, উনি সেই মতো সেই পরিবারকে তার আন্তরিক ব্যথা জানাবার মতন এমন কিছু নেই, কিন্তু উনি বলেছেন যে আমি যতটুকু পারবো তার ফ্যামিলির পাশে থাকব। সেই হিসাবে তিনি কিছু ওনার ফ্যামিলিকে খাবার এবং পোশাক আর অর্থ কিছু পাঠিয়েছেন এবং আগামী দিন উনি বলেছেন যে যদি কোনো রকম কোনো সরকারি সহযোগিতা পারা যায়। আমি একটা আমাদেরই পার্টির ছেলে মাসুদ্দা, ওনার সঙ্গে পরিচিত ছিল এক সাংবাদিকের, ওনার সঙ্গে যোগাযোগ করার পর উনি ওনার দাস নিয়ে আসার ক্ষেত্রে আমাদেরকে প্রচুর মানে সহযোগিতা করেছে। পারিবারিক হিসাবে কী হেল্প করলেন আপনার পঞ্চায়েত থেকে? আমরা কয়েকদিন আগে ওনাকে একটা আমরা ঘর দিয়েছিলাম, এই মতো অবস্থায় ঘরটা একটু কমপ্লিট হয়নি, তবে আমরা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে আমরা ওনার ফ্যামিলির যে পাশে আছি পাশে থাকবো